তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, সোমবারে এখন ঘুরতে বাজে কটা, 2:45 বেজে গেছে। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করা হয়নি, কেন বলো তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। ঘুম থেকে যখন উঠে তখন কটা, 10:15 না 10:30 বাজে। সকালে একবার উঠেছিলাম ঘুম থেকে, উঠে কালকে ভিডিওটা শেষ করা হয়নি, তো ভিডিওটা শেষ করলাম শেষ করে নিয়ে তো একটু ঘুম ঘুম পাচ্ছিলো, তো বললাম যাই মানে একটু শুই, ঘুমাবো না। কিন্তু বললে বিশেষ করে মানে এত ঘুম পাচ্ছিলো, কালকে ঠিক মতো ঘুম হয়নি, আর দিয়ে শুয়েছি, ঘরে এসি চলছিলো, হ্যাঁ করে ঘুমিয়ে গেছি। আর ঘুম থেকে যখন উঠি তখন বলছি 10:30 না 10:30, তো সেই জন্য শুনলো আজকে অফিস যাওয়ার হলো না। আর মা বাবারা আজকে বাড়ি চলে গেছে, আসবে আর কদিন পর, আসলে ওখানে একটা পুজো আছে তো, তো সেই পুজো অ্যাটেন্ড করবে বলে চলে গেছে, আবার আসবে কয়েকদিন পরে। তো ঘুম থেকে উঠে বেটুর একটু মন টনগুলো খারাপ, দিয়ে উঠে নিয়ে এত গরম লাগছিলো কিছু ভালো লাগছিলো না, ওই জন্য উঠে সঙ্গে সঙ্গে স্নান করেছি। আর স্নান করে তারপরে কালকে পায়েস করেছিল মা, সেই পায়েস দিয়ে আমি মুড়ি খেলাম, সোনু খেলো। কালকে পনিরের তরকারি ছিল, পনিরের তরকারি আর রাতে লুচি করা হয়েছিল, সেই লুচি আর পনিরের তরকারি দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করে বেটু উঠে এসেছিলো, বেটুকে স্নান করে দিয়েছি। তো স্নান টান করিয়ে টরিয়ে দিয়ে তারপরে ওকে ছাতু মেখে দিলাম, ছাতু খেলো, খেয়ে দিয়ে রান্নাঘরে আসলাম। তখন বাজে কটা, এই 12:30 না 1:45 বাজে। এসে ডাল করলাম, মুগের ডাল করলাম, আজকে সোমবার নিরামিষ, মুগের ডাল আর পনিরে, পনির বলছি, সয়াবিনের তরকারি কষা কষা করে, আর এই যে এখানে আলু ভাজা বসিয়েছি, ঝিরিঝিরি আলু ভাজা, যদিও খুব একটা বেশি ঝিরিঝিরি আমি করতে পারি না, তো যাই হোক যত চেষ্টা করেছি ঝিরিঝিরি করা। আর আলুটা সয়াবিনের তরকারি ডাল করে বেটুকে আগে খাইয়ে দিলাম, কেননা ওর খিদে পেয়ে যাচ্ছে, তখন ওকে যখন খাওয়াতে বসলাম তখন দেখ 1:45 বাজে, তো ওকে আগে খাইয়ে দিলাম। আর এই দেখুন এখন ও এখানে বসে আঙুর খাচ্ছে, ভাত খাওয়া হয়ে গেছে এখন আঙুর খাচ্ছে, মানে কী বলবো আর। তো চলো আলুটা ভেজে নিই, দিয়ে খাবো, অনেকটাই দেরি, 2:45 না 3:00 বাজে, অনেকটাই লেট হয়েছে, ঘুম থেকে দেরি করে উঠতে সব কিছুতেই দেরি হয়ে যায়, তো কী আর করা যাবে, রোজ তো আর সমান না, একদিন একদিন হতেই পারে। যাই হোক আলুটা ভেজে নিই, দিয়ে খাবো, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমার আলু ভাজা হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমাদের লাঞ্চে কী কী আছে। এই যে একদম ঝিরিঝিরি করে আলু ভেজেছি, কড়কড় করছে, আর এই কড়কড় আলু ভাজাটা না সঙ্গে বেশ খেতে ভালোবাসে, জানি না মায়ের মতন হয়েছে কি না, মা এটা বেশ সুন্দর করে, মা তারপরে আমার দিদুন বেশ সুন্দর করে, তো আমি দেখে চেষ্টা করেছি, এখন কতটা হয়েছে কি বলতে পারবো না। তো আলু ভাজা হয়েছে, আর মুগের ডাল, আর সয়াবিনের তরকারি, সব কিছুই কিন্তু নিরামিষ করে করেছি, সয়াবিনের তরকারি নিরামিষ করে করেছি ঠিকই, কিন্তু খেতে বেশ সুন্দর লাগছে। আর এই যে এখানে আছে ভাত, তো চলো আগে খেয়ে নেই, কেন বড্ড খিদে পেয়ে গেছে, অল্প করে ওই পায়েস দিয়ে মুড়ি খেয়েছি, তো আর সঙ্গে ওর চারটে লুচি ছিল, চারটে লুচি দিয়ে খেয়েছে, পনির, পনির তো বেশি ছিল না, আলুই ছিল, তো যাই হোক তাড়াতাড়ি করে আগে খেয়ে নেই। তারপরে স্নান করতে হবে, মাথায় তেল দিয়েছি বুঝতেই পারছো, তো স্নান করবো, এখন খেয়ে দিয়ে বাসন মাজবো, তারপর স্নান করবো। যদিও একবার আমার সকালে স্নান হয়ে গেছে, ঘুম থেকে উঠে গরম লাগছিলো, স্নান করে নিয়েছি, তো তখন তো আগে থেকে তেল দেইনি, তো তারপরে দেখলাম যে না তেলটা এখন দিয়ে দিই, পরে তো আবার বাসন কিছু মাজতে গিয়ে ঘেমেই যাবো, তো আবার তো স্নান আমাকে করতেই হবে, তো তার থেকে বরং একবার তখনই শ্যাম্পুটা করে নেবো। তো চলো অনেকটাই দেরি হয়ে গেছে, আগে খেয়ে নিই।
মানে বাসনগুলো তখন খেয়ে দিয়ে বিকালবেলা মেজে রেখেছিল, আমাদের তো বাসনের পাহাড় হয়ে গেছে। মানে আজকে সকাল থেকে বাসন সেরকম মাজিনি, একবারে সব বাসন মেজে, সেই জন্য বাসনটা খুব বেশি। তো চলো আগে উঠিয়ে নিই বাসনগুলো, নাহলে জায়গাটা দেখতেই কেমন যেন লাগছে। তারপরে চা খাবো, আর এখন 7টা বাজতে চললো, একটু চা খেতে হবে। চা করবো, একটু চা খেতে হবে, চা না খেলে ভালো লাগছে না। আজকে লাল চা খাবো না, আমি শুনুকে লাল চাই দিব, আমি দুধ চা খাবো। তো আদা দিয়ে গোলমরিচ দিয়ে দুধ চা খাবো। তো চলো আদাটা ফ্রিজে আছে, ফ্রিজ থেকে নিয়ে আসি। ফ্রিজে একবারে পুরো প্যাকটা, আর এই যে এটার মধ্যে আছে আদা। বইয়ের কি হয়েছে? ছিঁড়ে, ওটা তো ককড়োচ আরশোলা।
তো এই যে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, আর বেটু দেখলেই কত পড়াশোনা করলো, একটু ওকে পড়ালাম, না পড়ালে হতোই না, মানে আমাকে পড়াতে বসতেই হতো। আর মানে সন্ধ্যাবেলা করে বই নিয়ে বসার একটা নেশা হয়ে গেছে, তো এখন যদি বাদ দিয়ে দিই, বাবারা ছিল এতদিন, বাবা বসাতো মা বসাতো, এখন ওটা যদি বাদ দিয়ে দিই না তাহলে মানে তখন আর পড়তে চাইবে না। ভাবলাম যাক একটু বসিয়ে নিই, দিয়ে যে আসলো আমার কোলে উঠেছে, এখন এখন ওকে খাওয়াবো, এখন 7:30 বাজে, খাওয়াবো বলতে সন্ধ্যাবেলা টিফিন খাবো, তো সেই জন্য ওর টিফিনে গিয়ে রেডি হচ্ছে, তো এখন একটু কোলে ওঠার ই হয়েছে। আসলে কী বলতো, এই কয়েকদিন ধরে বাবা মা ছিল, তো ওর একটু মানে কথা বলার সাথে ছিল, তারপরে একটু পেছন পেছন ঘুরতেই করতো, আজকে ও বেশি একটু একা একা হয়ে গেছে, তাই না? দাদাই কই, দাদাই 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 নাই নাই, মানে আসলে ও বলতে পারে না, তো বলতে যদি পারতো তাহলে বেশি ই করতো, বলতে পারছে না, কিন্তু ওর একটু মনটা খারাপই হয়ে গেছে, একটু চুপচাপ হয়ে গেছে, যেহেতু বাবারা চলে গেছে ওই জন্য খালি ঘন ঘন কোলে উঠতে চাইছে, আর আমি কাজ করছি, আর বাবারা যে ঘরে থাকে সেই ঘরে যাচ্ছে না, আসলে যাবে কি, ঘরটা তো অন্ধকার হয়ে আছে, আর আমি ওই ঘরে যাচ্ছি না, এই ঘরেই থাকছি, টিভির ঘরেই থাকছি, তো সেহেতু একটু মনটা খারাপ, আমার বাবার একটু মনটা খারাপ, তো চলো ওকে খাইয়ে দিই। তো আমার ওদিকে রাতের খাওয়ার করা হয়ে গেছে, বেটুর জন্য রুটি করলাম, আর আমাদের জন্য কালকে ময়দা মাখা ছিল, সেই ময়দা দিয়ে লুচি করেছি, আলুর মানে আলুর দম করেছি, তো সেটা দিয়ে আজকে ডিনারটা করব। আর এখন 10:30 বাজে, ওকে খাওয়ানো হয়ে গেছে, আমি রুটি টুটি করে দুধ রুটি মাখিয়ে দিলাম, আর বাবা ওকে খাইয়ে দিল, এখন আমরা খাবো। আর একটু দেরি হয়ে গেল, হয়ে যেতে অনেকক্ষণ, আসলে কারেন্ট চলে গেছিলো, মোটামুটি আধা ঘন্টা পৌনে এক ঘন্টা কারেন্ট ছিল না, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল। আর প্রচণ্ড গরম, মানে গরমে থাকা যাচ্ছে না, মানে এই যে ফ্যানটা বন্ধ করে কথা বলছি, মানে মানে দরদর করে খাই, শুধু ঘেমেই যাচ্ছি। আর এই যে বেটু, ওকে ওকে জামা প্যান্ট পরিয়েছিলাম, কিন্তু এত ঘেমে যাচ্ছে, মানে এদিকে মাথা পুরো চপচপ হয়ে যাচ্ছে ভিজে, তো এর জন্য ওকে জামা প্যান্ট খুলে দিয়েছি, ও না হলে খুব ঘেমে যাচ্ছে, তো চলো। আর ফ্যানটা না চালিয়ে বসে আছি, তো গরম লাগছে, তো তাড়াতাড়ি করে আগে খেয়ে নিই, মানে চাইছি কতক্ষণে খেয়ে দিয়ে এসেই ঘরে ঢুকবো, তো তারপরে তো আবার ঘুম তো হবে না, এখন তো মানে খাওয়া দাওয়া হবেই মাত্র, ঘুম তো হবে না, যেহেতু ভিডিওটা আবার এডিট করতে হবে, তো ঘুমাতে ঘুমাতে আবার সেই 3:30 বাজবে, তো চলো আর কথা না বলে আর পারছি না কথা বলতে, কথা বললেও মনে চাপিয়ে যাচ্ছি গরমে, তো চলো আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর তোম ইস বাপরে, যখনই কথা বলি তখনই এত আওয়াজ, তো যাই হোক। আর বেটুয়ে দেখো আমাকে নিয়ে এসে চুল দিচ্ছে, মানে ঘরে ঘরে কোথায় কোথায় চুল পড়ে আছে না আছে ওটাকে তুলে নিয়ে এসে এই যে আমাকে দিচ্ছে চুলটা, তো যাই হোক চলো গিয়ে আগে খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই যে আমাদের ডিনার রেডি করে নিয়েছি, এটা হচ্ছে আলুর দম লুচি, আর সোনু বললো আম খাবে, তো আম কেটে নিয়েছি, আর এই যে আমি আঁটি নিয়েছি, ও তো সচরাচর আম তো খাবে না, ওই জন্য আঁটিটা আমি টুকরোগুলো ওর, তো চলো খেয়ে নিই আগে, তারপরে আবার কথা হচ্ছে। পাপাটা তো হাত দেয় না, বুঝি ওটা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওইদিকে সোনু নিয়ে গেছে বেটুকে ঘুম পাড়াতে, আর আজকে আলুর তরকারিটা, আলুর তরকারি বলছে আলুর দমটা ভালোই হয়েছিল, তো সোনু বলছে কি যে প্রত্যেক শনি মানে নিরামিষের দিন আমাদের এটাই খাবো, মানে লুচি আর আলুর দম, বললাম হ্যাঁ আমারও তো আমাকেও তো করতে হবে, ও তো কিচ্ছু করবে না, আমাকেই করতে হবে সব, আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো
এখন 12টা বাজে, বেটু এখনও ঘুমায়নি, তবে ঘুমিয়ে যাবে। আমার ওদিকে রান্নাঘরে সব কাজকর্ম হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে, এদিকে সব জানলা টানলা সব কিছু লাগিয়ে দিয়েছি। আর বাইরে প্রচণ্ড গরম, মনে হচ্ছে কি আগুনের গোলা হয়ে আছে মনে হচ্ছে ঘরের ভেতরটা। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো দেখা হচ্ছে কালকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা, গুড নাইট।